हाय বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে ভেরিফিকেশন রোল ফর্মটি ফিলআপ করতে হবে। এই ফর্মটি পুলিশ ভেরিফিকেশনের জন্য লাগে, তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফর্মটি ফিলআপ করতে হবে। ফর্মটির উপরে এই জায়গাটাতে পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। এক নম্বর নেম ইন ফুল, এখানে তোমাদের সারনেম লিখতে হবে, তারপরে নাম লিখতে হবে অবশ্যই ক্যাপিটালে। দুই নম্বর বলা হচ্ছে এখানে তোমরা লিখবে তোমরা কি কাজ করছো বা কি সার্ভিস করছো সেটা লিখবে। তিন নম্বরে বলা হচ্ছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে লিখবে ফুল অ্যাড্রেসটা লিখবে। চার নম্বরে এতে হচ্ছে তোমাদের হোম অ্যাড্রেস লিখবে, এই জায়গাটাতে হোম অ্যাড্রেস লিখবে, ফুল অ্যাড্রেস লিখবে। বিতে এখানে বলা হচ্ছে যদি তোমরা পাকিস্তানে বা বাংলাদেশে হও তো সেখানকার তোমাদের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, যদি না হও তাহলে এখানে এনে দিয়ে দিবে। পাঁচে আমরা দেখতে পাচ্ছি এখানে বিগত পাঁচ বছর কত থেকে থাকলে এখানে কত সাল থেকে কত সাল আর সেখানকার অ্যাড্রেস এখানে লিখতে হবে। এখানে তোমরা ফুল অ্যাড্রেস দিয়ে দিবে। আর একটু নিচে যাব আমরা, ছয় নম্বরে এখানে এই ঘরে এতে বাবার নাম লিখবে, আর এখানে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে, পার্মানেন্ট হোম অ্যাড্রেস দিবে সিতে, আর প্রফেশন লিখবে, প্রফেশন ডিতে প্রফেশন দেখবে, সার্ভিস করে না ফার্মার সেটা এখানে লিখবে, আর বাবা যদি সার্ভিস করে কী সার্ভিস করে সেটা লিখবে, আর ওই জায়গাটার নাম লিখবে। সাত নম্বরে ন্যাশনালিটি লিখবে, ফাদার ন্যাশনালিটি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান লিখবে, তারপর মাদার ন্যাশনালিটি লিখবে, যদি হাজব্যান্ড হয় তো হাজব্যান্ডের লিখবে, এগুলো তোমাদের ন্যাশনালিটি লিখতে হবে। এবার আমরা আট নম্বর পয়েন্টে দেখব, এতে তোমাদের এক্সাক্ট ডেট অফ বার্থ লিখবে, এখানে বর্তমান বয়সটা লিখবে, এখানে স্কুল ফাইনাল লিখবে মানে স্কুল কবে ছেড়েছো, আর এই জায়গাটাতে যেখানে জন্মগ্রহণ করেছো সেখানকার অ্যাড্রেস দিবে, কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দিবে এবং স্টেটের নাম দিবে, আর এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম দেবে আর কোন জায়গায় জন্মগ্রহণ করেছো সেখানে লিখবে। দশ নম্বর পয়েন্টে কোন তোমার রিলিজন কি সেটা রিলিজনটা এখানে লিখবে, আর তোমার যদি কোনো কাস্ট থাকে সে কাস্ট এখানে দেবে, থাকলে অ্যাস করবে না থাকলে নো করবে। এই ঘরগুলোতে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বসাবে, যে স্কুলে তোমার পড়াশোনা করেছো বা যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজের নাম, আর এখানে ডেট অফ ইন্টারিং কবে তুমি জয়েন করেছিলে, আর এই জায়গাটাতে কবে সেখান থেকে ছেড়েছো, আর এখানে লিখবে তুমি কোন এক্সাম সেখানে দিয়েছো বা কী কী পাস করেছো সেটা লিখবে, এখানে কত কাজ করে থাকলে সেটা লিখবে, এবং তুমি কোন পোস্টে কাজ করেছো সেটা লিখবে। এই পিরিয়ডের জায়গায় তুমি লিখবে, এখানে বলা হচ্ছে যদি কোনো দিন তুমি পুলিশ কেসে জড়িত থেকে থাকো সেটা কারণটা এখানে বসিয়ে দিবে, কী কারণে তুমি পুলিশ কেসে জড়িত ছিলে। এবার আমরা চোদ্দ নম্বর পয়েন্টে চলে যাব, এখানে তোমার পাড়া প্রতিবেশীর দুইজনের স্বাক্ষর এখানে লাগবে, সেটা তোমরা দুজনের সিগনেচার এখানে নিয়ে নেবে, এরই নিচে তোমাদের সিগনেচার করে নেবে, পাশে তোমরা ডেট আর প্লেস দিয়ে দিবে, আর একজন গেজেটেড অফিসারের সিগনেচার অবশ্য নিয়ে নেবে, তোমরা বিডিও বা এমও বা ধরনের থানার ওসির কাছ থেকে সিগনেচার করে নেবে, তার সাথে প্লেস। এই ছিল তোমাদের ভেরিফিকেশন রুল ফর্ম ফিলআপ। ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবে, আর কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে।